নমস্কার, দূরদর্শনের বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। ওই বুঝি কাল বৈশাখী, সন্ধ্যা আকাশ দেয় ঢাকি। হ্যাঁ, গ্রীষ্মের এই প্রচণ্ড দাবদাহে আমাদের সকলের কাছেই বোধ হয় কাল বৈশাখী অত্যন্ত কাঙ্ক্ষিত। একটু ঝড়, একটু বৃষ্টি এনে দিতে পারে হয়তো অনেকটাই স্বস্তি, কিন্তু এই ঝড় যদি আকার নেয় ঘূর্ণিঝড়ের, আকার নেয় এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মের, তাহলে বোধ হয় সেটা চিন্তার এবং আতঙ্কেরও। আর তাই দূরদর্শনের বিশেষ অনুষ্ঠান ফণি, কিছু আবশ্যিক সতর্কতা। আমরা এই অনুষ্ঠানে আজকে জেনে নেব যে এই ধরনের ক্রান্তীয় ঝড় কেন তৈরি হচ্ছে, কীভাবেই বা সেটা আঘাত হানতে পারে ভারতবর্ষের কোন কোন রাজ্যে এবং আমাদের রাজ্যের কোথায় কোথায়, এবং একই সঙ্গে কী কী সতর্কতা অবলম্বন করব আমরা। কারণ আমরা সকলেই জানি প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, তাই সেই সতর্কতাগুলো যেন আমরা সকলে নিতে পারি, সেই জন্যই আজকের এই বিশেষ অনুষ্ঠান। আমরা জানি যে আটটি দেশ আটটি করে ঝড়ের নাম দিয়েছে, অর্থাৎ 64টা ঝড়ের নাম দেওয়া হয়েছে, এবং তার মধ্যে বাংলাদেশের দেওয়া নাম এই ফণি, যার কিন্তু অর্থ সাপ বা স্নেক। এই ফণি, এই ক্রান্তীয় ঘূর্ণিঝড় কীভাবে সৃষ্টি হয়, সারা পৃথিবীর বুকেই ক্রান্তীয় ঘূর্ণিঝড় কীভাবে সৃষ্টি হয়, সেটা আমরা এখন একটু দেখে নেব। আমরা দেখে নেব যে এই ক্রান্তীয় ঝড় কিভাবে ঘটছে। আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে ক্রান্তীয় অংশ কোন অংশটি পৃথিবীর। ইন্ডিয়ান ওশনের কাছে এই ক্রান্তীয় ঝড়কে সাইক্লোন বলা হচ্ছে। বিভিন্ন জায়গায় তার বিভিন্ন নাম রয়েছে, যেমন কোথাও রয়েছে টাইফুন, অস্ট্রেলিয়ায় উইলিউইলি, বিভিন্ন জায়গায় হারিকেন বলা হচ্ছে। আমাদের খেয়াল রাখতে হবে যে এই ক্রান্তীয় অংশেই কিন্তু সবচেয়ে বেশি সূর্যালোক এসে পৌঁছচ্ছে। যেহেতু সবচেয়ে বেশি সূর্যালোক সেখানে এসে পৌঁছচ্ছে, তাই উত্তাপটাও সবচেয়ে বেশি পায় এই ক্রান্তীয় অংশ। মেরু অংশে বা উত্তর মেরু, দক্ষিণ মেরুতে কিন্তু যেহেতু সূর্য রশ্মি কিছুটা তীর্যকভাবে পড়ে, কিন্তু ক্রান্তীয় অংশে একদম সরাসরি পড়ছে, তাই সেখানে উত্তাপটাও বৃদ্ধি পাচ্ছে বেশি। আমরা আসি যে এই বায়ুর সঞ্চালনটা কিভাবে ঘটে। দেখুন, উচ্চচাপযুক্ত অঞ্চল এবং নিম্নচাপযুক্ত অঞ্চল, দুটো অঞ্চল কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি আমরা। সর্বদাই উচ্চচাপযুক্ত অঞ্চল থেকে নিম্নচাপযুক্ত অঞ্চলে কিন্তু এই বাতাসের প্রবাহ বা পরিবহন ঘটে। যেখানে উত্তাপটা বৃদ্ধি পায়, সেটা হতে পারে সমুদ্রে অথবা বাতাসে, তখন কিন্তু সেই স্থানটা বেশি উত্তপ্ত হয়ে, সেই যে উত্তপ্ত বাতাস সেটা হালকা হয়ে উপর দিকে উঠে যায় এবং সেখানে নিম্নচাপ সৃষ্টি হয়। যখন বাতাস ঠান্ডা থাকে, তখন কিন্তু সেই বাতাস ভারী থাকে এবং উচ্চচাপযুক্ত অঞ্চলে সৃষ্টি করে। তাই উত্তর এবং দক্ষিণ গোলার্ধর যে মেরু অংশ, সেখানে কিন্তু আমরা দেখতে পাই যে উচ্চচাপযুক্ত অঞ্চল সৃষ্টি হয়, তুলনামূলকভাবে ক্রান্তীয় অংশে নিম্নচাপের সৃষ্টি হয়। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে পৃথিবীর ঘূর্ণনের জন্য, পশ্চিম থেকে পূর্বের দিকে তার ঘূর্ণনের জন্য সৃষ্টি হয় কোরিওলিস ফোর্স বা কোরিওলিস শক্তি। আমরা জানি যে পৃথিবীর মধ্যাংশটা যেহেতু আকারে বড়, তাই সেই জায়গার ঘূর্ণনের গতিবেগ এবং মেরু অংশের গতিবেগের কিন্তু পার্থক্য সৃষ্টি হয়, এবং এই পার্থক্যের ফলেই উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে কিন্তু বাতাসের পরিবহন ঘটে। এটাই কোরিওলিস ফোর্স হিসেবে পরিচিত। কোরিওলিস ফোর্সের জন্যই উত্তর গোলার্ধে
আমরা দেখতে পাচ্ছি যে বাতাস কিন্তু ডান দিকে এবং যায়। আমরা ছবিতে দেখতে পাচ্ছি, দেখুন, যেখানে যে বাঁদিক এবং ডান দিক দেখা যাচ্ছে, আসলে আমরা যদি আমাদের নিজেদের পরিপ্রেক্ষিতে ভাবি তাহলে ঠিক এইভাবে আমরা দেখতে পাবো। এবং দেখছি যে উত্তর গোলার্ধে কিন্তু ডান দিকে বাতাস বক্রভাবে বাহিত হচ্ছে। ঠিক একই ঘটনা ঘটবে দক্ষিণ গোলার্ধে, সেখানেও উচ্চচাপযুক্ত অংশ থেকে নিম্নচাপযুক্ত অংশে বাতাস পরিবাহিত হবে এবং সেটা কিন্তু বাঁদিকে পরিবাহিত হবে। আমরা এখন বোধহয় বুঝে গেছি যে কোরিওলিস ফোর্সের কারণে কিভাবে বাতাস উত্তর গোলার্ধে এবং দক্ষিণ গোলার্ধে দুটি ভিন্ন দিকে পরিবাহিত হয়। আমরা এখনো দেখতে পাচ্ছি যে সারা পৃথিবী জুড়ে যে বাতাসের পরিবহন ঘটে তার একটি সার্বিক ছবি বা সার্বিক চিত্র। আমরা বোধহয় এখন বুঝতে পেরে গেছি যে সারা পৃথিবী জুড়ে স্বাভাবিক বায়ুর পরিক্রমণ পথ বা বায়ু প্রবাহ কিভাবে ঘটে, কিন্তু এই বাতাসের প্রবাহ কিভাবে ঝড়ে পরিণত হয়, ঘূর্ণিঝড়ে পরিবর্তিত হয়, সেটা আমরা এখন দেখে নিচ্ছি। দেখুন, যেখানে বাতাসের চাপ অত্যন্ত কমে যায় সেই জায়গাটা কিন্তু একটা লো প্রেশার এরিয়া সৃষ্টি করে এবং তার আশেপাশের যে উচ্চ চাপযুক্ত অংশ রয়েছে, যেখানে ঠান্ডা বাতাস রয়েছে, সেই ঠান্ডা বাতাস কিন্তু ওই কেন্দ্রীয় নিম্নচাপযুক্ত অঞ্চলে পরিবাহিত হয়ে চলে আসে। যেখানে বাতাস উষ্ণ গরম, সেখানে বাতাস এক্সপ্যান্ডেড হয়ে তারা কিন্তু ওপরের দিকে উঠে যায় এবং আশপাশ থেকে ভারী ঠান্ডা বাতাস চলে আসে সেই জায়গাটি পূর্ণ করতে। এবং ফলে যেহেতু এই ঠান্ডা বাতাস অত্যন্ত জোরে ওই ফাঁকা জায়গা পূরণ করতে চলে আসে, তার ফলে সেটা কিন্তু একটা ঝড়ের আকার নেয়। তাই বাতাস যত গরম হবে, যত উষ্ণ হবে, তত তাড়াতাড়ি কিন্তু সেটি হালকা হয়ে ওপরে উঠবে, ততই সেখানে নিম্নচাপ কেন্দ্র সৃষ্টি হবে যা ঝড়ের কারণ হিসেবে দেখা দেবে। আমাদের মনে রাখতে হবে যে নিম্নচাপ কেন্দ্রের দিকে যখন বাতাস পরিবাহিত হয় তখন কিন্তু সেখানে কখনো ক্লকওয়াইজ এবং কখনো অ্যান্টি ক্লকওয়াইজ তার প্রবাহ বা পরিক্রমণ ঘটে। এর ফলেই কিন্তু একটা দক্ষিণ গোলার্ধে ক্লকওয়াইজ ডিরেকশনে কিন্তু আমরা সাইক্লোনকে দেখতে পাই এবং উত্তর গোলার্ধে ঠিক বিপরীত ঘটনাই আমরা দেখতে পাই। যখন এই ঝড় সমুদ্র থেকে স্থলভাগে চলে আসে তখন কিন্তু ঝড়ের গতিবেগ স্বাভাবিকভাবে কিছুটা হলেও কমে, কারণ তাতে আর্দ্রতার ভাগ কমতে থাকে। এবং যখন এই স্থলভাগে সেটি প্রবেশ করে আমরা তাকে বলি ল্যান্ডফল, হলো ঝড়ের ল্যান্ডফল বলা হয় তাকেই। সাধারণত 150-250 কিলোমিটার জায়গা জুড়ে কিন্তু একটি ক্রান্তীয় ঝড়ের সৃষ্টি হয়। ৩০০-৫০০ কিলোমিটার প্রতিদিন এই গতিবেগে সাইক্লোন প্রথমে কিন্তু পরিক্রমণ করতে শুরু করে বা প্রবাহিত হয়। ঠান্ডা বাতাসের এই পরিবহনের ফলেই কিন্তু একটি আউটফ্লো সৃষ্টি হয় বা ঝড়ের ঘূর্ণন আমরা দেখতে পাই। আমরা দেখতে পাই যে উত্তর গোলার্ধের ক্ষেত্রে জুলাই থেকে অক্টোবরে কিন্তু এই ধরনের ট্রপিক্যাল সাইক্লোন বা ক্রান্তীয় ঝড় আসে এবং ডিসেম্বর থেকে মার্চে কিন্তু আসে এটা দক্ষিণ গোলার্ধে। আমরা মোটামুটিভাবে বোধহয় জানতে পারলাম যে একটা ক্রান্তীয় ঝড় কিভাবে সৃষ্টি হয়।
আমরা বারবার বিভিন্ন সময়ে কিন্তু দেখেছি যে ভারতবর্ষের বিভিন্ন স্থানে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়েছে। আমাদের মনে পড়ে যায় 2013-র পাইলিনের কথা, যেটি দুর্গাপুজোর অষ্টমীর দিন কিন্তু ওড়িশাকে আক্রান্ত করেছিল। আমরা মনে পড়তে পারি যে গত বছরেই কিন্তু এই তিতলি, সেটা ওড়িশা অন্ধ্রপ্রদেশে প্রায় 60 জন ব্যক্তির প্রাণহানির কারণ হয়ে দাঁড়ায়। একই সঙ্গে 2014-র হুদহুদের কথাও আমরা কেউ ভুলিনি, এবং বিজ্ঞানীরা বলছেন এই 2014-র হুদহুদ, যেটি অন্ধ্রপ্রদেশে বিশাখাপত্তনম সহ আরও কতগুলি জায়গায় আছড়ে পড়ে এবং চূড়ান্তভাবে বিপর্যস্ত করে, সেই হুদহুদের সঙ্গে এবছরের 2019-এর ফণীর যথেষ্ট সাজুর্য বা মিল রয়েছে। দেখে নিই আমরা সেই হুদহুদ সম্পর্কে একটু। ২০১৪ সালের 6ই অক্টোবর বঙ্গোপসাগরের আন্দামান সমুদ্র অঞ্চল জুড়ে তৈরি হয়েছিল এই হুদহুদ। ৮ই অক্টোবর সাইক্লোনের চেহারা নেয় এই হুদহুদ। ৯ই অক্টোবর সিভিয়ার সাইক্লোনের চেহারা নেয় হুদহুদ। তারপর 12ই অক্টোবর ভেরি সিভিয়ার সাইক্লোনের চেহারা নিয়ে ভারতবর্ষের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম এবং শ্রীকাকুলাম জেলায় আছড়ে পড়ে এই ভয়ঙ্কর ঝড়। তারপর উত্তরপ্রদেশ হয়ে নেপালেও ধ্বংসকার্য চালায় এই ঝড়। ঘণ্টায় যার গতিবেগ ছিল 185 কিলোমিটার, মিনিমাম সেন্ট্রাল প্রেশার ছিল 960 MBAR। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ভারতবর্ষের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম এবং শ্রীকাকুলাম জেলা। মারা গিয়েছিল 124 জন মানুষ। মোট ক্ষয়ক্ষতি হয়েছিল টাকার অঙ্কে 21,908 কোটি টাকা বা 3.4 বিলিয়ন মার্কিন ডলার। এই হুদহুদ, যার চরিত্রের সঙ্গে এবারের ফণীর চরিত্রগত মিল রয়েছে হুবহু। আমরা জানি যে এই ফণীর প্রকোপ থেকে রক্ষা করবার জন্য অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং পশ্চিমবঙ্গে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স বা NDRF তারা 41টি দলকে প্রস্তুত রেখেছে। প্রত্যেকটি দলে 45 জন করে সদস্যও রয়েছে। আমাদের পশ্চিমবঙ্গে এই ফণীর প্রকোপ কতটা পড়তে পারে, কতটা সজোরে আছড়ে পড়তে পারে ফণী ওড়িশার পর পশ্চিমবঙ্গে এসে, সেই সমস্ত বিষয়টাই আমরা জেনে নেব ডক্টর সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। এই মুহূর্তে এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম ফণী এগিয়ে গিয়ে উড়িষ্যা কোস্ট ক্রস করবে 3 তারিখে বিকেলবেলায়, মানে 2:30 থেকে 5:30টার মধ্যে, বিটুইন গোপালপুর অ্যান্ড চাঁদবালি অ্যারাউন্ড পুরী। ক্রস করার সময় উইন্ড স্পিড থাকবে হচ্ছে 170 থেকে 180 কিলোমিটার প্রতি ঘন্টায়, গাস্টিং 200 কিলোমিটার প্রতি ঘন্টায়। 6 ঘন্টা পরে এটা যখন যাচ্ছে এগিয়ে ক্রস করবে, তখন এটা রিকার্ভ করে ঢুকবে নর্থ, মানে উড়িষ্যা কোস্টে। এই রিকার্ভ করে ঢোকার সময় এই স্পিডটা থাকছে, তারপরে কিন্তু উড়িষ্যার উপর দিয়ে এটা পশ্চিমবঙ্গের উপর এসে পড়বে, যার ফলে পশ্চিমবঙ্গে 3 তারিখ এবং 4 তারিখ এই দুদিন যে ওয়ার্নিংগুলো আমরা ইস্যু করেছি সেগুলো একটু বলছি। যেটা প্রথমে যেটা হচ্ছে হেভি রেইনফল, 3 তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি, 3টে জেলা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম ভারী থেকে অতি ভারী বৃষ্টি দু এক জায়গায়, বাকি যে উপকূলবর্তী জেলা নর্থ সাউথ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি এবং কলকাতা, এগুলোতে দু এক জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকছে 3 তারিখ। 4 তারিখ বৃষ্টি আরেকটু বাড়বে, 4 তারিখে আমরা কি বলছি, উপকূলবর্তী জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি বেশ কিছু জায়গায়, মানে ফিউ প্লেসেসে, এবং দু এক জায়গায় কিন্তু এক্সট্রিমলি হেভি রেইনফল।
ইন্টেরিয়র ডিস্ট্রিক্ট, কোস্টাল ডিস্ট্রিক্ট বাদ দিয়ে যে আমাদের বাকি জেলা, তাতে বিশেষ করে মুর্শিদাবাদ, নদিয়া এবং বীরভূম এই তিনটে জেলাতেও কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। উত্তরবঙ্গের দু একটা জায়গায়, দু এক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা থাকবে 4 তারিখে। তাহলে 3 আর 4 তারিখে মূলত ভারী থেকে অতি ভারী বৃষ্টি। এবার হচ্ছে উইন্ড। ওয়েস্ট বেঙ্গলের যে কোস্টাল এরিয়াগুলোতে অ্যালং অ্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল কোস্টে স্কোয়ালি উইন্ড 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় গাস্টিং, 60 কিলোমিটার প্রতি ঘন্টায় বয়ে যাওয়ার সম্ভাবনা। 3 তারিখ থেকে এই উইন্ড স্পিডটা একটু বেড়ে অ্যালং অ্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল কোস্ট হবে 60 থেকে 70 কিলোমিটার প্রতি ঘন্টায় গাস্টিং, 80 কিলোমিটার প্রতি ঘন্টা। আর ভেতরের যে আমাদের জেলাগুলো সেখানেও কিন্তু স্কোয়ালি উইন্ডস মূলত সন্ধ্যের দিকে, যেটা থান্ডারস্টর্মের এই সময় ডেভেলপ হওয়ার চান্স থাকে, 40 থেকে 50 কিলোমিটার, গাস্টিং 60 কিলোমিটার। 4 তারিখে আমরা ম্যাক্সিমাম উইন্ড স্পিডটা এক্সপেক্ট করছি, যেটা অ্যালং অ্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল কোস্ট অ্যান্ড কোস্টাল ডিস্ট্রিক্টগুলোতে 90 থেকে 100 কিলোমিটার প্রতি ঘন্টায়, গাস্টিং 115 কিলোমিটার প্রতি ঘন্টায়। ভেতরের দিকে আমরা পাচ্ছি 60 থেকে 70 কিলোমিটার, গাস্টিং 80 কিলোমিটার প্রতি ঘন্টায়। ফিশারম্যানদের 2 তারিখ থেকে টোটালি সমুদ্রে যেতে বারণ করে দেওয়া হয়েছে, এবং যারা অলরেডি চলে গেছিলেন তাদের আমরা 2 দিন আগে থেকেই বলেছি 1 তারিখের মধ্যে সবাইকে ফিরে আসতে। যেহেতু এই সময় সমুদ্র খুব উত্তাল থাকবে, সমস্ত ট্যুরিস্ট অ্যাক্টিভিটি সাসপেন্ড করা হয়েছে 2nd ইভিনিং থেকে, আমরা বলেছি যাতে কোনো রকম কোনো ট্যুরিস্টরা যেন সমুদ্রের ধারে না যায়, বিশেষ করে দীঘা, মন্দারমণি, শঙ্করপুর, যেসব আমাদের ডায়মন্ড হারবার, বকখালি, এ সমস্ত জায়গায় সমস্ত এই অ্যাক্টগুলো বন্ধ করতে বলা হয়েছে। যেহেতু খুব হাই উইন্ড স্পিড নিয়ে আসছে এবং তার সাথে প্রচুর বৃষ্টিও থাকছে, ফলে কিছু ড্যামেজ আমরা এক্সপেক্ট করছি। সাধারণত যেগুলো হয় উপকূলবর্তী জেলাগুলোতে, মূলত যে কাঁচা বাড়ি যেগুলো আছে ভেঙে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কলকাতার মতন শহরে যেটা মূল সমস্যা সেটা হচ্ছে আপরুটিং অফ ট্রিজ এবং আরবান ওয়াটার লগিং। যেহেতু অল্প সময় খুব বেশি বৃষ্টি হবে, জল জমে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর গাছ পড়ে রাস্তা আটকে যাওয়া বা ইলেকট্রিকের পোল বেন্ড হয়ে গিয়ে কিছু কমিউনিকেশন ডিসরাপশন হতে পারে। কাঁচা রাস্তা যেখানে আছে আমাদের সেখানে কিছুটা সাময়িক বৃষ্টি হওয়ার জন্য একটু অসুবিধা সৃষ্টি করতে পারে। এই মুহূর্তে মাঠে যেসব স্ট্যান্ডিং ক্রপস আছে, বিশেষ করে বোরো ধান এখন আছে মাঠে, প্লাস সবজি যেটা হয় যেগুলো অল্প বৃষ্টিতে একটু বেশি ক্ষতি হয়, তার একটা সম্ভাবনা থাকছে। যত রকম ছোট নৌকো, স্মল ভেহিকলস, ছোট লঞ্চ ইত্যাদি যেগুলো আছে সেগুলোকেও আমরা 2 তারিখ বিকেলের পর থেকে বন্ধ রাখতে বলছি। মূলত যেটা হচ্ছে, কিছু অ্যাকশনস আমরা যেটা চাইছি সেটা হচ্ছে ফিশিং অপারেশন সাসপেনশন, ট্যুরিস্ট অপারেশন সাসপেনশন। লোককে যেটা অ্যাডভাইস করা হচ্ছে, যারা অ্যাফেক্টেড এরিয়াতে থাকবে তে রিমেন ইনডোরস, মানে ঘরের মধ্যেই যেন থাকে যদি সেটা সেফ জায়গা হয়, আর যদি নিজের ঘরটাকে মনে হয় না এই উইন্ডে সেফ, তাহলে তারা যেন যেটা সেফ মনে হবে সেই শেল্টারে আশ্রয় নেয়। আমরা অধিকাংশ ক্ষেত্রেই শুনেছি যে বিভিন্ন ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের কারণ কিন্তু আমরাই, অর্থাৎ মানুষ। হ্যাঁ, বিভিন্ন অ্যান্থ্রোপোজেনিক কজেস বা মনুষ্য সৃষ্ট কারণেই কিন্তু অনেক প্রাকৃতিক বিপর্যয় ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, কিন্তু এই জাতীয় ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক বিপর্যয়কে কিভাবে কিছুটা হলেও কমাতে পারি, তার সম্ভাবনা কিছুটা কমাতে পারি, কি করতে পারি আমরা? আমরাই কিন্তু পারি, দেখে নিন। ঋতুর আসা যাওয়ার মধ্যে যেন একটা অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বিজ্ঞানীরা বলছেন এটা গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন। আমাদের এই পৃথিবীটা গরম হয়ে উঠছে, ফলে আবহাওয়ায় আসছে পরিবর্তন। এই পরিবর্তন আমাদের তথা গোটা জীবকুলের জন্য মোটেই সুখকর নয়। এই উষ্ণায়নের কারণ খুঁজতে গিয়ে বিজ্ঞানীরা মূলত আমাদের, মানে মানুষের কাজকর্মকেই দায়ী করেছেন। 1760 সালে ইউরোপে শিল্প বিপ্লবের শুরুর পর থেকেই পৃথিবী জুড়ে ইঞ্জিন, পাওয়ার প্ল্যান্ট ও শক্তির ব্যবহার দ্রুত গতিতে বাড়তে থাকে। শক্তির উৎস হিসেবে কয়লা ও খনিজ তৈলের ব্যবহার বেড়ে যাওয়ায় তা থেকে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড ও অন্যান্য গ্যাস নির্গত হয়ে বাতাসে মিশে যেতে থাকে। এই গ্রিনহাউস গ্যাসগুলি স্বাভাবিকভাবে প্রকৃতিতে মিশে গিয়ে গ্রিনহাউস এফেক্ট তৈরি করে। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে গ্রিনহাউস এফেক্ট শুরু হয়। সূর্যরশ্মি থেকে নির্গত শক্তির
খানিকটা পৃথিবী ও আবহমণ্ডলে শোষিত হয়, বাকিটা বিকিরণের ফলে মহাশূন্যে ফিরে যায়। বিকিরিত সূর্যশক্তি প্রকৃতিতে নির্গত হয়ে মিশে যাওয়া কার্বন ডাইঅক্সাইড, মিথেন প্রভৃতি গ্রিনহাউস গ্যাসের ও জলীয় বাষ্পের ফাঁদে আটকে পড়ে পৃথিবীকে উত্তপ্ত করে তোলে। আমাদের কলকারখানা, যানবাহন থেকে বের হওয়া অতিরিক্ত গ্রিনহাউস গ্যাস, সমস্যার শুরু এখানেই। বিশ্ব উষ্ণায়নের ইতিহাস ঘাটলে দেখা যাবে বিগত বছরগুলির মধ্যে 1998 সাল সবচেয়ে উষ্ণ বছর, 2005 সাল ঠিক তার পরেই। কৃত্রিম উপগ্রহ ব্যবস্থার মাধ্যমে পৃথিবীর উত্তাপ মাপতে গিয়ে দেখা যাচ্ছে 1979 সাল থেকে প্রতি দশকে 0.12 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 0.22 ডিগ্রি সেন্টিগ্রেড সীমার মধ্যে উত্তাপ বৃদ্ধি পেয়েছে। বিশ্ব উষ্ণায়নের প্রভাবে যেমন আবহাওয়ার পরিবর্তন আসছে, বৃষ্টিপাতের তারতম্য ঘটছে, তেমনি মেরু অঞ্চলে বরফ গলছে, ফলে সমুদ্রের জলস্তর বৃদ্ধি পাচ্ছে। অনেক বিজ্ঞানীরা মনে করেন সমুদ্রের তলায় সুপ্ত অবস্থায় থাকা আগ্নেয়গিরির হঠাৎ জেগে ওঠাও বিশ্ব উষ্ণায়নের অন্যতম কারণ। আমাদের স্বাস্থ্যের উপর উষ্ণায়নের মারাত্মক প্রভাব পড়ছে। বায়ু দূষণ বাড়ায় শিশুদের মধ্যে হাঁপানির প্রকোপ বাড়ছে, তাপপ্রবাহ বেড়ে যাওয়ায় ম্যালেরিয়া, ডেঙ্গু, সোয়াইন ফ্লুর মতো সংক্রামক রোগ দ্রুত বিস্তার লাভ করছে। বছরে ভয়ঙ্কর সামুদ্রিক ঝড়ের সংখ্যা ও ব্যাপ্তি বেড়ে গেছে, অর্থাৎ প্রকৃতি হঠাৎই বিমুখ হচ্ছে, তার ধ্বংসলীলাও বাড়ছে। সচেতনভাবে শক্তির সংরক্ষণ ও প্রবাহমান শক্তির ব্যবহারই পারে এই সমূহ বিপদের হাত থেকে আমাদের উদ্ধার করতে। আমরা সাধারণ মানুষ দৈনন্দিন ক্ষেত্রে বা এই ধরনের ঝড়ের সময়ে, ঝড়ের আগে কি কি সাবধানতা অবলম্বন করতে পারি সেটা একটু কিন্তু আমাদের মনে রাখা উচিত। যেমন ঝড়ের আগে ঝড়ের পূর্বাভাস কিন্তু আমরা সকলেই পাচ্ছি, এবং তাই রেডিও বা ট্রানজিস্টারে সবসময় খেয়াল রাখাটা অত্যন্ত কর্তব্য আমাদের। একই সঙ্গে আমাদের মনে রাখতে হবে যাদের মোবাইল ফোন আমরা ব্যবহার করি বা এই ধরনের ইলেকট্রিক্যাল গ্যাজেটগুলোকে আগে থেকে চার্জ দিয়ে রাখা দরকার। যথেষ্ট পরিমাণ বা পর্যাপ্ত পরিমাণ জলের ব্যবস্থা যেন বাড়িতে থাকে, এবং দরজা জানলা সেগুলো বন্ধ রাখা। আমাদের যদি কোনো পোষ্য থাকে বা পেটস থাকে তাহলে সেইগুলোকে কিন্তু সাবধান জায়গায় যেন আমরা, সেফ জায়গায় যেন আমরা রাখতে পারি, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের একই সঙ্গে ঝড় যখন ঘটছে, ঝড় বৃষ্টি যখন আমাদেরকে আক্রমণ করেছে, এই সময় কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে কোনোভাবেই আমাদের যে মেন ইলেকট্রিক্যাল সিস্টেম বা ইলেকট্রিক্যাল মেন্স সেইগুলো যেন সচল না থাকে, সেটাকে বাড়িতে বন্ধ রাখাটাই বাঞ্ছনীয়। একই সঙ্গে বাঞ্ছনীয় গ্যাসের যে সাপ্লাই সেটাকে বন্ধ করে রাখা। আমাদের মনে রাখতে হবে কিন্তু রেডিওর দিকে সব সময় আমরা যেন খেয়াল রাখি, কারণ বিভিন্ন ধরনের সরকারি অনুষ্ঠানে সতর্কতা কিন্তু কন্টিনিউয়াসলি দিয়ে যাওয়া হয়, সেটা আমাদের একটু খেয়াল রাখতেই হবে। আমাদের ঝড়ের পরে কিন্তু বাড়িতে শিশু বা আমরা সকলেই ফোটানো জল খাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় নানান ধরনের জীবাণুর কিন্তু আক্রমণ ঘটে, সেটার থেকে আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে। এবং সবশেষে এটাই বলবো যে অযথা একদম আতঙ্কিত হবেন না এবং কোনো ধরনের গুজব বা অপপ্রচারে কান দেবেন না। সাবধান থাকুন, সতর্ক থাকুন, কিন্তু আতঙ্কিত নয়। ফোনই আসছেই এটা আমরা জানি, কিন্তু তা সত্ত্বেও আমাদেরকে সাবধান থাকতেই হবে, সচেতন থাকতেই হবে। তাই আমাদের যত গুরুত্বপূর্ণ নথি রয়েছে বা ইম্পর্টেন্ট ডকুমেন্টস রয়েছে সেগুলোকে সুরক্ষিত স্থানে রাখবেন অবশ্যই। সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন, অযথা আতঙ্কিত হবেন না। হ্যাঁ, ফোনই আসুক, কিন্তু আমরাও সকলে সুস্থ থাকি, সুরক্ষিত থাকি। নমস্কার।